Sorry, it's DJ. আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমি এসেছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো। সকালের জন্য আমি খিসা দিয়ে পাটিসাপটা পিঠা রেডি করছি। এখানে আমি পোলার চাল ভিজিয়ে রেখেছিলাম এক কাপ, সেই পোলার চাল আমি পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি এটা দিয়ে খিসা তৈরি করব। ফ্রাই প্যানে আমি 3 পোয়ার মতো পানি দিয়ে দিচ্ছি, সেই সাথে আমি এখানে 1 কাপ দিচ্ছি গোড়া দুধ। আমি এখানে এটাকে তরল দুধ হিসেবে রূপান্তর করব। আর আপনারা যদি চান তরল দুধ দিয়েও এটা করতে পারেন, তবে গোড়া দুধ দিয়ে করলে এটা ফ্লেভারটা ভালো আসে। এর মধ্যে আমি যে চালটা ব্লেন্ড করে রেখেছিলাম সেই চালটা দিয়ে দিয়েছি, ভালো করে আমি নাড়ছি কারণ এটা কিন্তু দড়া বেঁধে যায়। এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিয়েছি চিনি, আপনারা চাইলে কিন্তু চিনিটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আমি স্বাদ অনুযায়ী 1 কাপ দিয়ে দিয়েছি। এটা অনবরত নেড়ে আমি একটু ঘন করে নিচ্ছি। যখনই মনে হবে একটু ঘন হয়েছে তখনই আমি এটি নামিয়ে রেখেছি, কারণ এটা নামানোর পরে কিন্তু আরও একটু ঘন হয়ে যাবে। এরপরে আমি এখানে খেজুরের গুড় নিয়ে নিচ্ছি, এটা দিয়ে আমি পাটিসাপটার জন্য যে ব্যাটারটা করতে হবে ওখানে আমার প্রয়োজন হবে। চুলায় আমি অল্প পরিমাণে পানি দিয়েছি, এর মধ্যে আমি 1 কাপ দিয়ে দিয়েছি গুড়। গুড়টাকে আমি তরল করে নিচ্ছি, এটা দিয়ে আমি পাটিসাপটার ব্যাটারটা রেডি করব। এটা একটু আমি ঠান্ডা করতে রেখেছি। এই ফাঁকে এখানে আমি 1 কাপ দিয়ে নিচ্ছি চালের গুঁড়া, সেই সাথে 1 কাপ নিয়ে নিব ময়দা। চালের গুঁড়া যতটুকু ততটুকু ময়দা দিলে পাটিসাপটাটা অনেক সফট হয়, খেতেও ভালো লাগে, দেখা যায় একেবারেই শক্ত হয়ে থাকে না। আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কুচি, আপনার চাইলে একটু কমিয়ে দিতে পারেন, তবে নারকেল কুচিটা একটু বেশি দিলে এটা খেতে বেশি ভালো লাগে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি, আর আমি এখন পরিমাণ মতো পানি দিচ্ছি। আমি যে রসটা করে রেখেছিলাম খেজুরের গুড় দিয়ে সেটাও দিয়ে দিয়েছি। এখানে ব্যাটারটা বেশি পাতলাও করা যাবে না, আবার একেবারে থকথকে ঘনও করা যাবে না। পাটিসাপটার জন্য আমরা যেরকম ব্যাটার করি সেম ওইরকম একটা ব্যাটার হবে। ভালো করে আমি হ্যান্ড মিক্সারের সাহায্যে এটা মিশিয়ে নিচ্ছি। এটা যখন ভালো করে মিশানো হয়ে যাবে তখন আমার পিঠা বানানোর জন্য রেডি। খিসা দিয়ে পাটিসাপটা পিঠা কিন্তু দারুণ লাগে খেতে, করতে যতটা না কঠিন মনে হয় এটা তৈরি করা কিন্তু তার চেয়েও দ্বিগুণ সহজ। আমি খিসা একটু বেশি পরিমাণে করেছি কারণ এটা কিন্তু ফ্রিজে রেখে যখনই আমি পাটিসাপটা রেডি করব খিসাটা ভেতরে দিয়ে ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারবো। আমি দুই পাশে 2টা ফ্রাই প্যানে একসাথে করে নিচ্ছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এখানে তেমন আর কোনো ঝামেলা থাকে না, জাস্ট আমি 1 চামচ দিয়ে দিয়েছি ব্যাটার যেটা আমি পাটিসাপটার জন্য রেডি করেছিলাম। এর মধ্যে আমি খিসাটুকু দিয়ে দিয়েছি, তবে পাটিসাপটাগুলো ছোটো সাইজের হলে ভালো। এখানে প্রথম দিকে আমি 2 চামচ করে দিয়েছিলাম, একটু বড় পাটিসাপটা হলে দেখা যায় মাঝখান দিয়ে ভেঙে যেতে চায় যখনই আমি খিসাটা দিতে যাব। তাই 1 চামচ ব্যাটার দিয়ে আমি পাটিসাপটা রেডি করে নিয়েছি। প্রত্যেকগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ মজা। এগুলো আমি বক্সে করে ফ্রিজে রেখে 1 সপ্তাহের মতো সংরক্ষণ করতে পারবো, যখনই খেতে মন যাবে তখনই নামিয়ে খেতে পারবো। শীতকাল মানে হচ্ছে পিঠাপুলি, তাই শীতকালে বেশি করে চাউল গুঁড়া করে রেখে এভাবে নানান রকম আমরা পিঠাপুলির আয়োজন করতে পারি। সকালের কাজ আমি রাতে করে রাখতে পছন্দ করি, যেহেতু আমার ছোটো বেবি আছে অনেক সময় দেখা যায় আমি সকালবেলা ঘুম থেকে উঠতে আমার লেট হয়ে যায়। সকালবেলা যখন লেট হয়ে যায় তখন এই ধরনের পিঠাগুলো তাড়াহুড়া করে বানানো সম্ভব হয়ে ওঠে না। এখানে রাত্রে একটু লেট হলেও আমি রাত্রেবেলা চেষ্টা করি একটু পিঠা বানিয়ে রাখতে, তখন দেখা যায় আমার মেয়েটা একটু খেলাধুলা করে, ওকে ওর দাদুর কুলে বা ওর বাবার কুলে দিয়ে আমি পিঠাগুলো বানাতে পারি। আজকে আমি যে পিঠাটা বানাচ্ছি এগুলো রাত 12টা বাজেই আমি করছি, প্রায় টাইমেই আমি এখন এটাই করছি। ফাইনালি আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে, দেখতে মাশাল্লাহ যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনারা যারা বাচ্চা নিয়ে পিঠা বানিয়ে খেতে পারছেন না, আপনারা রাত্রেবেলা এভাবে আমার মতো করে বানিয়ে রাখবেন। আজকে আমি ঝটপটভাবে খিসা দিয়ে পাটিসাপটা পিঠা রেডি করে নিয়েছি। ছুটির দিন মানে হচ্ছে বাসায় একটু বিরিয়ানি রান্না করা, একটু পোলাও রান্না করা, বাচ্চারা কিন্তু বাহানা ধরে। প্রায় সময় দেখা যায় ছুটির দিনে এগুলো রান্না করি,
যার কারণে যেই ছুটির দিনে রান্না করি না সেই ছুটির দিনে দেখা যায় বাচ্চারা বাহানা করে যে বিরিয়ানি খাবে। আজকে আমি বিরিয়ানি করব চিকেন দিয়ে। তো আমি চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, আর বিরিয়ানিতে আলুটা না হলে হয় না, আমি সবসময় একটু বেশি পরিমাণে আলু দিই, কারণ বিরিয়ানির আলুটাই আমার কাছে বেশি মজা লাগে। এখন যেহেতু শীতের সিজন, যে নতুন আলু বের হয়েছে সেগুলো দিয়ে বিরিয়ানি কিন্তু অনেক ভালো লাগে, ছোটো সাইজের আলুগুলো। আজকে আমি ভয়েস দিচ্ছি আমার মেয়েকে কোলে নিয়ে, এ কারণে ওর একটু আওয়াজ আসতে পারে, আপনাদের যাদের কাছে শুনতে বিরক্ত লাগবে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এখানে আমি সবগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন ধুয়ে নেওয়ার পরে আমি এগুলো, অনেকে চাইলে কিন্তু হলুদ আর লবণ দিয়ে আপনারা মেখে এগুলো একটু ভেজে নিতে পারেন, তবে আমি এখানে একটু জর্দার রং দিচ্ছি, আজকে আমি হলুদের গুঁড়ো দিচ্ছি না। জর্দার রং দিয়ে সেই সাথে আমি পরিমাণ অনুসারে অল্প পরিমাণে দিব লবণ। এগুলো ভালো করে মেখে আমি তেলে একটু ভেজে নিব। আলু আর মাংস তেলে ভেজে নেওয়ার কারণে দেখা যায় বিরিয়ানি যখন রান্না করি তখন মাংসগুলো আর ভেঙে যায় না, সুন্দর থাকে। অনেক সময় দেখা যায় চিকেনগুলো ভেঙে যায় বিরিয়ানি রান্নার ক্ষেত্রে, এভাবে যদি আগে একটু ফ্রাই করে নেওয়া হয় তখন কিন্তু আর ভাঙে না। জর্দার রং দিয়ে যখন এগুলো ভাজা হয় সুন্দর একটা কালার আসে, যেটা দেখতে ভালো লাগে, হালকা ব্রাউন কালার। আমি আলুগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। আমি এখানে একটা মশলা তৈরি করছি, এটার জন্য আমি পেঁয়াজ রসুন আদা নিয়ে নিচ্ছি পরিমাণ অনুসারে। সেই সাথে আমি এখানে 1 কাপ দিয়ে দিচ্ছি বাদাম, আর এখানে আমি 1 কাপ দিয়ে দিচ্ছি নারকেল কুচি করা, এগুলো ফ্রোজেন করা ছিল নারকেলগুলো, সবগুলো আমি একসাথে ব্লেন্ড করে নিব। আমি যেহেতু জগে ব্ল্যান্ড করছি এ কারণে অল্প পরিমাণে পানি দিতে হবে, যাতে করে মসৃণভাবে ব্ল্যান্ডটা হয়ে যায়। এই যে মশলাটা আমি রেডি করছি এটার কারণে কিন্তু বিরিয়ানিটা অনেক বেশি মজা হয়। এর সাথে কিন্তু আমি আরও কিছু মশলা অ্যাড করব। বড় একটা পাতিলে গরম মশলা দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি যে মশলাটা করে নিয়েছি সেটা দিয়ে দিয়েছি। আজকে আমি এখানে রাঁধুনি বিরিয়ানি মশলাটা ব্যবহার করছি। এখানে আমি 1 প্যাকেট দিয়ে দিচ্ছি রাঁধুনি বিরিয়ানি মশলা। রাঁধুনি বিরিয়ানি মশলার প্যাকেটে লেখা থাকে 1/2 কেজি চালের জন্য এই মশলাটা। তো আমি যেহেতু আজকে 1.5 কেজি চালের বিরিয়ানি রান্না করব, এ কারণে আমি এখানে আরও কিছু মশলা অ্যাড করছি। এখানে আমি 2 চামচ দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, 1 চামচ দিয়ে দিয়েছি জিরা গুঁড়া, সেই সাথে আমি এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি দেব 1 কাপ টক দই। টক দইটা আপনারা বাসায় তৈরি করতে পারেন, তবে আমি কেনা যে টক দই সেটাই ব্যবহার করছি। বাসায় যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনারা গুঁড়া দুধের সাথে লেবু মিক্স করে রাখবেন, সেক্ষেত্রে দেখা যাবে এটা টক দইয়ে পরিণত হবে। আর এখানে আমি হট যে টমেটো সস সেটা দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ। সবগুলো একসাথে ভালো করে আমি নেড়ে চেড়ে এগুলো একটু কষিয়ে নিচ্ছি। এই মশলাটা যত বেশি কষানো হবে
বিরিয়ানির স্বাদ কিন্তু তত বেশি বাড়বে। আমি এখানে এখনো মাংস কিংবা আলু মিক্স করিনি। এটা ভালো করে যখন কষানো হয়ে গিয়েছে তখনই আমি এর মধ্যে আমি যে আলুগুলো আর মাংসগুলো ভেজে রেখেছিলাম সবগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো দিয়ে দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণ এগুলো কষিয়ে নিব। আর এখানে এক্সট্রা আর পানি দেওয়ার প্রয়োজন হবে না, কারণ এখান থেকে কিন্তু যথেষ্ট পানি বের হবে। এখানে আমি জাস্ট অল্প পরিমাণে ব্লেন্ডারটা ধুয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিয়েছি, এক কাপে চেয়ে একটু কম পানি দিয়ে দিয়েছি, এটা কম আছে। এখন আমি রান্না করব। আজকে আমি ছোলার ডাল দিয়ে, মুরগি দিয়ে, সেই সাথে আলু দিয়ে রান্না করব। এই রান্নাটা আমাদের চট্টগ্রামে যে কোনো মেজবানে দেখা যায় প্রায় করা হয়, আর বাসায় দেখা যায় যখনই আমি বিরিয়ানি রান্না করি তখনই এই রান্নাটা করি। এই ডাল রান্নাটা কিন্তু সবাই অনেক পছন্দ করে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। এখানে আমি ছোলার ডাল একটু ভিজিয়ে রেখেছিলাম 2 ঘন্টার মতো, প্রায় 2 কাপ ছোলার ডাল। সেই সাথে আমি এখানে কয়েকটা আলু দেখতে পাচ্ছেন একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। মাংসের যে ছোটো সাইজগুলো থাকে, যে হাড়ের অংশগুলো থাকে, এগুলো দেখা যায় অনেক সময় খাওয়া হয় না, এভাবে তরকারি রান্না করে খেলে কিন্তু খুব ভালো লাগে। আমি এখানে একটা পাতিলে পরিমাণ অনুসারে তেল দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি পেঁয়াজ, রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি। এগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে কাঁচা যে ফ্লেভার সেটা আমি যেন একটু ভালো আসে, ফ্লেভারটা যেন কাঁচা যে ফ্লেভার সেটা যেন চলে যায়। এরপরে আমি এখানে মাংসগুলো দিয়ে দিয়েছি, ধনিয়ার গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া 1 চামচ, আমি দিয়েছি 2 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, আর সেই সাথে স্বাদ অনুযায়ী লবণ। সবগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা যত বেশি কষানো হবে তরকারির স্বাদ কিন্তু তত বেশি বেড়ে যায়। ভালো করে যখন কষিয়ে নিয়েছি এর মধ্যে আমি একটা বড় সাইজের দারচিনি আর 2-3টা তেজপাতা দিয়ে দিয়েছি। এরপর আমি এখন যে ডালগুলো ধুয়ে নিয়েছি সেই ডালগুলো দিয়ে দিয়েছি, ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। এটা যখন অর্ধেক পরিমাণে সেদ্ধ হয়ে যাবে ডালগুলো তখনই আমি এখানে আলু মিক্স করব, কারণ আলু খুব দ্রুত সিদ্ধ হয় কিন্তু এই ডালগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে। এদিকে আমি যে বিরিয়ানির জন্য মাংসগুলো চুলায় বসিয়েছিলাম এগুলো দেখতে পাচ্ছেন তেল উপরে বেশি উঠেছে, মানে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এখন এই মাংসটা নামিয়ে ফেলবো, একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এটা ঘন ঘন একটু নাড়তে হয় যেহেতু এখানে নারকেল দেওয়া আছে, নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আজকে আমি 1.5 কেজি চালের বিরিয়ানি করব। এখানে আমি 1.5 কেজি পোলাওর চাল ধুয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধোয়ার পরে এখানে আমি গরম মশলা দিব। পোলাওটা আমি খুব ইজিভাবে রান্না করছি, এরপরে আমি মাংসটা মিক্স করব। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে সবসময় বড় পাতিল নিলে ভালো, তখন দেখা যায় বিরিয়ানিটা ভালো করে নেড়ে চেড়ে রান্না করা যায়। আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি 1 কাপ। এই পেঁয়াজ কুচিগুলো যখন বেরাস্তা হয়ে যাবে তখনই আমি এর মধ্যে চালগুলো দিয়ে দিয়েছি। আমি একটু নেড়ে ছেড়ে একটু ভেজে নিচ্ছি। নর্মালি দেখা যায় 1 কেজি পোলাওর জন্য 2 লিটার পানি আমরা দিয়ে থাকি, আমার এখানে যেহেতু 1.5 কেজি পোলাওর চাল সেক্ষেত্রে 3 লিটার পানি দেওয়ার কথা, কিন্তু আমি এখানে 2 লিটার পানি দিচ্ছি, কারণ আমি যে মাংসটা রান্না করেছি ওখানে প্রায় 1 লিটারের মতো হয়েই যাবে ঝোল। তো পানি দেওয়ার সময় এ কারণে একটু হিসাব করে দিতে হয়, যখন আমি মাংসটা মিক্স করব তখন যেন ঝরঝরে থাকে। আমি এখানে এদিকে কিন্তু ডালগুলো সেদ্ধ হয়ে আসছে, প্রায় 50%-এরও বেশি সেদ্ধ হয়ে গিয়েছে, এর মধ্যে আমি আলুটা মিক্স করে নিয়েছি। আমার সিঙ্কে কিছু থালাবাটি হয়ে গিয়েছিলো, এগুলো আমি সাথে সাথে ধুয়ে নিয়েছি। সাথে সাথে কাজগুলো যদি সাথে সাথে করে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাঘরে থালাবাটি কিন্তু বেশি জমে থাকে না। সবসময় চেষ্টা করি এভাবে কাজ করতে, তারপরও দেখা যায় অনেক সময় হয়ে ওঠে না। চাউলটা রান্না করার ক্ষেত্রে যেহেতু আমি গরম পানি মিক্স করেছিলাম সেক্ষেত্রে এটা হতে বেশিক্ষণ সময় লাগেনি। এর মধ্যে আমি মাংসগুলো দিয়ে দিয়েছি, খুব দ্রুত কিন্তু এই কাজগুলো করতে হবে। এর মধ্যে আমি 3টা বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিয়েছি, 5-6টা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। আমি ভালো করে এপিট ওপিট উল্টিয়ে দিচ্ছি, আর নিচে অবশ্যই একটা তাওয়া দিয়ে দিতে হবে যাতে করে নিচে লেগে না যায়। আমি এখন এই অবস্থাতে ঢাকনা দিয়ে এটা 1 ঘন্টার মতো দমে রাখবো।
ফাইনালি আমার বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। আর এদিকে ডাল রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। আর আমি কিছুদিন আগে আচার তৈরি করেছিলাম, যেটা রেসিপি কিন্তু অলরেডি আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারবেন, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দিব। বিরিয়ানির সাথে সেই আচারটাও কিন্তু খুব ভালো লাগবে। আমি তেঁতুলের আচার বানিয়েছিলাম, এখানে আমি বিরিয়ানিটা সার্ভ করছি। আজকে যেহেতু ছুটির দিন, সবাই নামাজ পড়ে এসেছে, তারপর আমরা একসাথে খেতে বসছি। ইতিমধ্যে কিন্তু আদিব জারিফ খেয়ে নিয়েছে, আমি এখন এই সময়ে আদিবকে খুলে দিয়ে দেখা যায় আমি নিজে খেতে বসি। যতই বাসায় বিরিয়ানি বা অন্য কিছু রান্না করি না কেন, বাচ্চাদের কিন্তু রেস্টুরেন্টের প্রতি একটু ঝোঁক থেকেই যায়। আজকে আমার দেবর বিকালে নাস্তায় এখানে চিকেন চাপ আর নান নিয়ে এসেছে। আমার ছেলেরা তো অনেক খুশি, ওদের জন্য বাসায় যত কিছুই রেডি করি না কেন, ওরা দেখা যায় রেস্টুরেন্টের যে খাবারগুলো পায় সেগুলোতে দেখা যায় ওরা অনেক খুশি হয়ে যায়। বিকাল টাইমে প্রায় এরকম আনা হয়, না হয় আমি নিজে রেডি করি। তো এ তো আজকে আমাদের বিকালের আয়োজনে ছিল চিকেন চাপ আর নান। আজকে ভ্লগটা আমি এখানে শেষ করব, আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আমার পরবর্তী ভ্লগ দেখার আমন্ত্রণ রইল। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সেই সাথে আমার ভিডিওগুলো ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন। আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী ভ্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।